সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস আরামবাগ হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আরামবাগের ছেলে অভিনেতা শাহিদ ইমামের নতুন বাংলা ছবি আমার চ্যালেঞ্জ শুভ মুক্তি আগামী 8ই অক্টোবর 2021। ছবির নায়ক অর্থাৎ শুভমের ভূমিকায় আছেন শেখ শাহিদ ইমাম, নায়িকার ভূমিকায় ঋত্বিকা। হলে এসে দেখতে কিন্তু ভুলবেন না। আজ শুক্রবার রাজ্য জুড়ে পালিত হচ্ছে বিশ্বকর্মা পুজো। আরামবাগ বাসস্ট্যান্ডে আরামবাগ বাসস্ট্যান্ডের যে হেল্পার অ্যান্ড ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন আছে তাদের পুজো সবথেকে মহাধুমধামে পালিত হয়। পুজোর ফিতে কেটে উদ্বোধন করতে এলেন হুগলি জেলা আইএনটিডিউসি সভাপতি উত্তম কুণ্ডু, সাথে ছিলেন আরামবাগ পৌর প্রশাসক স্বপন নন্দী, প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা এবং অন্যান্য তৃণমূল নেতৃত্ব। বাবা বিশ্বকর্মা পুজোর আজকে আমরা গাড়ি ঘোড়ার সঙ্গেও থাকি, আমার সঙ্গে আজকে এই আরামবাগ ডিপোতে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় প্রাক্তন বিধায়ক কৃষ্ণদা, উপস্থিত আছেন আমার চেয়ারম্যান সদ্য স্বপনদা থেকে শুরু করে আমার এখানে প্রদীপদা উপস্থিত আছেন, আছেন মেজগা থেকে শুরু করে সকলেই যারা এখানে নেতৃত্ব স্থানীয় সকলেই উপস্থিত আছেন। আমি আজকে এখানে এসছি ওনাদের ডাকে, আমি ওনাদেরও ধন্যবাদ জানাই। আজকে পুজোর আমি সকালবেলা গোটা তারকেশ্বরে আমি প্রায় 12-13টা ইউনিয়ন থেকে যেমন রেল হকার্স, বাস, টেটো থেকে আরম্ভ করে আপনার ইঞ্জিন ভ্যান থেকে শুরু করে সমস্ত কিছু অনেক মন্দিরে আমি এই উদ্বোধন করে এসে আমি কাবলেতে 3 জায়গায় উদ্বোধন করে এসে আজকে আমি ওনাদের ডাকে, আমার নেতাদের ডাকে আজকে আমি আরামবাগে এসেছি। আরামবাগ থেকে আমি বিষ্ণুপুর যাব, এইগুলো আমার আজকের কাজ। আরামবাগে কোথায় কোথায় করলেন? আরামবাগে আমরা ওই বাসস্ট্যান্ডে করলাম, এখানে ডিপোতে করলাম। ঠাকুরের দিকে আমার দিকে না, ঠাকুরের দিকে। আজকে করলাম আমরা প্রতি বছরই যেরকম আরামবাগ বাসস্ট্যান্ডে বাসকর্মী ইউনিয়নের পক্ষ থেকে যে আমরা পুজো করি প্রতি বছরই, আমাদের এটা 10 বছর আজকে অতিক্রম করলো, আমরা এই বছরও করছি। আজকে আমাদের এই বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমরা আজকে একটা ছোট্ট করে খাওয়া দাওয়ার আয়োজন করেছি এবং তার সাথে সাথে আমাদের জেলার যে আইএনটিডিউসির সভাপতি মাননীয় উত্তম কুণ্ডু মহাশয় এসে উদ্বোধন করেছেন, সঙ্গে ছিলেন আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগের পৌর প্রশাসক স্বপন নন্দী, আরামবাগের টাউন প্রেসিডেন্ট। তাহলে এই পুজোটা কাদের, বাসস্ট্যান্ডে যে আমাদের বাসকর্মী ইউনিয়নের, আমাদের বাসের কর্মীদের, আমাদের আরামবাগের যে সমস্ত সকল নেতৃত্ব ছিল সকলেই ছিল এই পুজোটা। এবং তার সাথে সাথে আগামী সোমবার আমরা বাস ইউনিয়নের পক্ষ থেকে, কর্মীদের পক্ষ থেকে রবীন্দ্রভবনে একটি মহতী রক্তদান শিবির করব। আমার পরিচয়, আমি আরামবাগ মহকুমা বাসকর্মী ইউনিয়নের সাধারণ সম্পাদক। আমার নাম শেখ শফিকুল ইসলাম। স্বপ্নের বাড়ি মনের মতো সাজাতে হলে আসতেই হবে নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোরসে। বাড়ি এবং ওয়াশরুম সাজানো, চোখ ধাঁধানো অত্যাধুনিক আইটেমের অভিনব সম্ভার, ন্যায্য দাম আর গুণগত মান। নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোর, ডহরকুণ্ডু আলুপট্টি হুগলি। ফোন 03211261227।